সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের চারটি পর্ব শেষ হয়ে গেছে। আজকে আমরা দেখব কিভাবে HTML দিয়ে ফর্ম তৈরি করতে হয় আর এই ফর্মের মধ্যে কি কি থাকে। তার আগে বলে নিই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকে আমরা HTML দিয়ে ফর্ম তৈরি করব আর ফর্মের মধ্যে থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, জেন্ডার, চেকবক্স, সিলেক্ট অপশন, কালারস, টাইম, ফাইল আপলোড, সাবমিট বাটন ইত্যাদি। এইগুলো কাজগুলো কিভাবে করা যায় শুধু HTML দিয়ে, এগুলো আজকে আমরা শিখব। আমরা চলে যাই স্ক্রিনে। এই ফোল্ডারের মধ্যে আমাদের আগে একবার ফাইলটা রাখা আছে, ফোল্ডার ওপেন করব। ইনডেক্স ডট HTML কে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে যাব। এটা ছিল আমাদের 14 ভাবের কাজ। এর আউটপুটটা ছিল রান ক্রোম, লোড হচ্ছে। আচ্ছা, আমাদের এটা ছিল আউটপুট। আমরা এটা এখন ফেলে দিব কাজটা, এই বডি থেকে নিচের বডি পর্যন্ত টোটালটাকে ফেলে দিব আমরা। ওকে, এখন এটার মধ্যে আমরা কাজ করবো ফর্ম নিয়ে। তাহলে আমাদের ফর্ম নিয়ে কাজ করার জন্য প্রথমে একটা ট্যাগ লাগবে, ছিল ফর্ম, FORM ফর্ম। এখন এই ফর্মটাকে ক্লোজ করতে হবে, স্ল্যাশ FORM ফর্ম ক্লোজ করলাম। এর মাঝখানে এখন আমরা সবকিছু লিখবো। প্রথমে আমরা লিখবো হচ্ছে টেবিল, TABLE টেবিল। তো টেবিলের নাম দেবো হচ্ছে হলো ফার্স্ট নেম, FASTNAME ফার্স্ট নেম। তারপর টেবিলটাকে ক্লোজ করব, TABLE টেবিল ক্লোজ। এখন আমরা এখানে দেবো হচ্ছে হলো ইনপুট, INPUT ইনপুট, TY টাইপ ইকুয়াল ডাবল কোটেশন। আমাদের কি টাইপ হবে, এটা আমাদের টেক্সট হবে, টাইপ হবে টেক্সট, TEXT টেক্সট। তারপরে আমাদের হবে হলো প্লেস হোল্ডার, PLACEHOLDER প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন। আচ্ছা, প্লেস হোল্ডারটা আমরা পরে লিখি, এই মাঝখানে কি হবে তার আগে পরে লিখবো আমরা হচ্ছে নেম, NAME ইকুয়াল ডাবল কোটেশন, নেমের মধ্যে হবে নেম, এটা লেখা শেষ। এখন আমরা আউটপুটে যাব, পরে লিখবো আমরা প্লেস হোল্ডারের মধ্যে কি বসবে। তাহলে আমরা দেখি, একটু রিফ্রেশ করি, আমাদের এটা চলে আসছে। এখানে আমরা যা খুশি তাই লিখতে পারি। আচ্ছা, প্লেস হোল্ডারের মধ্যে লিখলে কি হবে, প্লেস হোল্ডারের মধ্যে আমরা দিলাম হচ্ছিল FAST ফার্স্ট, NAME ফার্স্ট নেম। এখন এটা আমাদের বক্সের মধ্যে শো করবে ফার্স্ট নেম। আমরা কি লিখবো, এটা হলো প্লেস হোল্ডারের কাজ, বক্সের ভিতরে এটা শো করবে। আচ্ছা, তারপর আমরা যাবো আবার আবার একটা টেবিল নিব, TABLE টেবিল। আচ্ছা, আমরা ফার্স্ট নেম যদি নিচ্ছি তাহলে লাস্ট নেম নিবো না, ফার্স্ট নেম আর লাস্ট নেমটা একইভাবে নিতে হয়। তাহলে আমরা টেবিল ইমেল, EMAIL ইমেল, এটাকে ক্লোজ করবো, TABLE টেবিল ক্লোজ করলাম। তাহলে আমাদের সেম কাজটা আবার করতে হবে, INPUT ইনপুট, TYPE টাইপ ইকুয়াল ডাবল কোটেশন। এর মধ্যে হবে হচ্ছিল টেক্সট, যেহেতু এটা ইমেল তাহলে এটা টেক্সট হবে, TEXT টেক্সট। সেম কাজ, PLACEHOLDER প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন, এর মাঝে হবে ইমেল, EMAIL ইমেল, তারপরে নেম, NAME নেম ইকুয়াল ডাবল কোটেশন, EMAIL ইমেল শেষ। আচ্ছা, আবার রিফ্রেশ করি। আচ্ছা, এটা আমাদের একসাথে লেগে গেছে, এটাকে নিচে যাওয়ার জন্য আমরা কি করব, বিআর ট্যাগ ইউজ করব। তাহলে এই নিচের নিচে
বিআর ব্রেক ট্যাগ, ব্রেকটা ব্রেক দিবে এই জন্য বিআর চলে আসছে। এখানে আমাদের ইমেল সাজেস্ট করছে, এটা ইমেলের জন্য। আচ্ছা তারপর আমরা কি করব, আরেকটা বিআর নিব, বিআর আবার টিএবি টেবিল, টেবিলের পাসওয়ার্ড PASWRD পাসওয়ার্ড, এটাকে ক্লোজ করবো TABLE টেবিল। আচ্ছা এখানে আমাদের একটু চেঞ্জ হবে, আমাদের এখানে চেঞ্জ বলতে ইনপুট TYPE টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে কি হবে আমাদের যেহেতু আগেগুলো টেক্সট ছিল এটা হবে ইনপুট টাইপ পাসওয়ার্ড, তাহলে এটা আমরা দেখবো পাসওয়ার্ড PASWRD পাসওয়ার্ড PLACE সরি PLACEHOLDER প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে হবে PASS পাস বা পাসওয়ার্ড নেম নেম ইকুয়াল ডাবল কোটেশন, নেমের মধ্যে হবে পাসওয়ার্ড PASWRD পাসওয়ার্ড, আবার রিফ্রেশ দেই পাসওয়ার্ড। এখন আমরা এখানে যা দিব, আমরা প্রথমটা দিয়েছিলাম নেম, এটাও ইমেল, আর এটা হবে পাসওয়ার্ড, এটা দেখা যাবে না কোনো সময়, এটা ডট ডট আকারে আসবে। আচ্ছা গেল গেল হচ্ছে হলো নেম ইমেল পাসওয়ার্ড আর একটা বিআর, এরপর কি আসবে, আমরা এখন রেডিও বাটন দিয়ে জেন্ডার গুলো সিলেক্ট করব। তাহলে প্রথমে কি টেবিল নিতে হবে, TABLE টেবিল GENDER জেন্ডার স্ল্যাশ TABLE টেবিল, নিচে হবে INPUT ইনপুট, INPUT ইনপুট স্পেস TYPE টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এর মাঝখানে হবে রেডিও RADIO রেডিও, তো এখানে NAME ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে হবে জেন্ডার GENDER জেন্ডার। এখন এখানে বেলু ইউজ করতে হবে আমাদের, এটা বেলু কি BALUE বেলু ইকুয়াল ডাবল কোটেশন, আমাদের বেলুটা কি হবে মেল MALE মেল, তারপর নিচে কি করব সেম কাজটাই করব, কন্ট্রোল ডি দিয়ে সেম কাজটা করলাম, সবকিছু একই থাকবে, এখানে শুধু ফিমেল হবে এপি ফিমেল, আর এখানে লিখে দিতে হবে আমাদের মেল MALE মেল, আর এখানে হলো FEMALE মেল। আচ্ছা এখন আমরা দেখি আউটপুটে রেডিও বাটন চলে আসছে, যেমন একটা অপশন সিলেক্ট করতে হবে নাই মেল নাই ফিমেল, আচ্ছা জেন্ডার গেল, এখন আমাদের কি আছে, এখন এটা শেষ হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা আদার্স নিতে পারি, এখানে আদার্স OTHERS আদার্স OTHERS আদার্স আদার্স অপশন চলে আসছে উভয় জেন্ডারের জন্য। এখানে আমরা আবার টেবিল নিব TAB টেবিল, এখন আমরা কি করব অপশনের মানে একটা ট্যাগ আছে সিলেক্ট অপশন নামে, এটার কাজ করব আমরা এখন CHOSES এটাকে আমরা আবার দেবো স্ল্যাশ TABLE টেবিল, তাহলে এখন আমাদের কি হবে এখানে আমরা একটা ট্যাগ নিতে হবে হলো সিলেক্ট নামে SELECT সিলেক্ট, এটাকে আবার ডাবল করব, এটাকে ক্লোজ করে দিলাম, এর মাঝখানে হবে আমাদের
অপশন, OPTION অপশন, অপশনটাকে আমরা আবার অপশনের মধ্যে কি লিখবো, অপশনের মাঝখানে হবে ভ্যালু, BALUE ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন ভ্যালু 1, এখানে হবে আমাদের HTML, HTML তারপর আমরা এটাকে ক্লোজ করে দিব স্ল্যাশ OPTIO অপশন, এটাকে আমরা এখন কপি করব শুধু কন্ট্রোল ডি, ভ্যালু 1 2 ভ্যালু 3 4 5 6 ছয়টা আইটেম, এখানে হবে আমাদের CSS JABA Java PHP BOOTSTRAP Bootstrap and then OOTACRS others আউটপুট। আচ্ছা আমাদের এখানে একটা জিনিস ভুল হচ্ছে, চয়েসটা এটা কি কারণে এরকম হলো, টেবিল ও এখানে আমরা বিআর ইউজ করি নাই, এখানে একটা বিআর হবে ব্রেক ট্যাগ বিআর বিআর। আচ্ছা এখানে এটা ভুলের জন্য এখানে একটু মিস্টেক হয়েছে, আচ্ছা এবার হবে চয়েস, কারণ আমরা কি চয়েস করতে পারি এখানে, আমরা HTML CSS Java Bootstrap যে কোনো একটা সিলেক্ট করতে পারি। ওকে এই অপশনটাও গেল সিলেক্ট, এখানে আমরা একটা বিআর নিয়ে নিই আগে বিআর, এখন আমাদের হলো চেক বক্স TABLE টেবিল চেক বক্স CSA BOX checkbox slash TABLE table। আচ্ছা checkbox এর জন্য আমরা কি করব, আবার ইনপুট লিব ইনপুট, তারপর আমরা কি করব টাইপ TYPE ইকুয়াল ডাবল কোটেশন এর মাঝে কি হবে checkbox CACKBOX checkbox, তারপর কি করব নেম NAME নেম ইকুয়াল ডাবল কোটেশন, পরবর্তী আমাদের ফোটা হবে কি হবে মোবাইল MOBILE মোবাইল সেটা গেছে, এখন হবে BALUE ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন ভ্যালুর মধ্যে কি থাকবে, ভ্যালুর মধ্যে OPPO অপো, এখানে হবে OPPO এটাকে আমরা ডাবল করব, নাম চেঞ্জ করব এখানে APPLE অ্যাপেল, এখানে হবে APPLE অ্যাপেল, এখানে নাম হবে HT সরি টিসি, এখানে হবে এইচটিসি এইচটিসি সব বাদ বাকি এগুলো এরকমই থাক, আপনারা চেঞ্জ করে নিন। এর আউটপুটে যাই আমরা, আউটপুটে যাওয়ার পর ওহো সব কিছু নষ্ট হয়ে গেছে, ও সরি আমাদের এখানে বানামটা ভুল হয়েছে, এখানে হবে এ না হয়ে এখানে হবে হলো ই, সরি বানামে ভুল ছিল, এবার আউটপুটে যাই রিফ্রেশ, এবার চলে আসছে, এখানে আমরা চেক বক্স অনেকগুলো আমরা চেক চেক করতে পারি, যেরকম এখানে জেন্ডার ছিল যেকোনো একটা অপশন, ফিমেল
মেল, ফিমেল, আদার, যেগুলো একটা বাটন অন থাকবে। আর এখানে আমি যতগুলো ইচ্ছা সবগুলো দিতে পারি, দুইটাও দিতে পারি, চারটাও দিতে পারি। এটা হচ্ছিল চেকবক্সের কাজ। আমি চলো সবগুলো দিয়ে সাবমিটও করতে পারি। এটা শেষ হয়ে গেছে, এখন আমরা অন্যটা দেখবো। আর আমাদের আইটেম গুলো কি কি হলো, একটু জুম আউট করে দিই। এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, তারপর চয়েস বক্স, চেক বক্স, আর কি থাকবে আমাদের, আমরা এখন কালারস কিভাবে ইউজ করতে পারি সেটা দেখব। এই জন্য আমরা আবার ইনপুট দিব, input ইনপুট, টিওয়াই পিই টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এখানে শেষ করে দিয়ে মাঝখানে লিখবো আমরা কি কালার, COLOR কালার। দেখি এখন আউটপুটে কি আসে, কালার চলে আসছে। এখান থেকে আমরা কালার নিতে পারি। তার আগে আমরা একটা টেবিল ইউজ করি, আবার টেবিল COLOR কালার প্লাস TABLE টেবিল। আচ্ছা আমরা এখন লিখব টেবিলের নিচে দিয়ে ইনপুট টাইপ কালারস, এটা লিখলে আমাদের কালার নেওয়ার অপশন দিবে। এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি। ওকে, তারপর আমরা দেখব কিভাবে টাইম সেট করা যায়। টাইমের জন্য আমাদের সেম কাজটাই করতে হবে। একটা বিআর নিলাম, বিআর ব্রেক ট্যাগ TABLE টেবিল, টেবিলের মধ্যে আমরা টাইম TIME টাইম স্ল্যাশ TABLE টেবিল, এর মধ্যে আমরা আবার নিব হচ্ছে ইনপুট। এখানে আমাদের ইনপুটের কাজটাই বেশি হবে। INPUT ইনপুট ইকুয়াল, সরি, ইনপুট স্পেস টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এর মাঝখানে হবে আমাদের টাইম TIME আউটপুট। আউটপুটটা কোথাও তো ভুল হয়েছে, আউটপুটটা ভালো আসেনি। আচ্ছা আবার দেখি। আচ্ছা আমাদের এটা এইরকম হবে, টাইম, আর একটা আছে ডেট। এটা টাইমের জন্য আমরা কি করব, এখানে আমরা ইচ্ছে মতো টাইম দিতে পারি। আচ্ছা টাইমটা একটু আমরা বাদ দিই, এখানে আমরা ডেট দিই, DATE ডেট। দেখি ডেট দিলে কি হয়, এখানে ডেট অপশন চলে আসছে অটোমেটিক, এখানে ডেট দেওয়া যাবে। এভাবে আমরা ডেট ইউজ করতে পারি। তারপর আমরা কি ইউজ করব, আচ্ছা আমরা বারবার লাইন ধরে এটা কপি করি, এটাই সবচেয়ে ভালো হবে। কপি, এখানে পেস্ট করলাম, আমাদের এটা টাইম ছিল, এখন দেখব আমরা ফাইল। এখন আমরা কিভাবে ওয়েবসাইটে আমরা ফাইল আপলোড করতে পারি, এই জন্য দেবো FILE ফাইল। এখানে ফাইলের পরে ইনপুট টাইপ, এখানে হবে ফাইল, ডেট না হয়ে ফাইল, FILE ফাইল দিলে আমাদের ফাইল অপশনটা দিয়ে দিবে, আমরা এখান থেকে ফাইল অফ ফাইল আপলোড করতে পারি। আচ্ছা আমরা দিয়ে ওপেন, এখানে আমার পিকচারের নাম আর পিকচার এক্সটেনশন .png সহ চলে আসছে। এভাবে আমরা ওয়েবসাইটে পিকচার অ্যাড করি, পিকচার, অডিও, ভিডিও সব অ্যাড করতে পারি বা আপলোড করতে পারি, যে রকমটা আমরা ফেসবুকে করে থাকি এরকম। আমরা সেমভাবে আবার আর একটা কাজ করতে পারি, ওটা হলো রেঞ্জ। সেটা রেঞ্জের কাজটা কি, বিআর ব্রেক ট্যাগ TABLE টেবিল প্লাস TABLE টেবিল, টেবিলের মধ্যে আমরা দেবো কি রেঞ্জ, আর ANGE রেঞ্জ,
রেঞ্জের কাজটা কি, আমরা দিব ইনপুট, ইনপুট টিওয়াই পিই টাইপ, ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এর মাঝখানে দেবো রেঞ্জ, আর এ এন জি ই রেঞ্জ, আউটপুটে যাই, রেঞ্জের কাজটা হয়ে গেছে। আমরা যখন ফোনের ব্রাইটনেস কম বেশি করি এরকমটাই, এটা হলো রেঞ্জ, রেঞ্জ কম হতে পারে বেশিও হতে পারে। এখন আমরা সর্বশেষ ইউজ করবো হচ্ছিল বাটন, সাবমিট বাটনটা, যেটা দিয়ে আমরা সাবমিট করি। এটার জন্য আমাদের কি করতে হবে, ইনপুট ইনপুট টিওয়াই পিই ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে হবে সাবমিট, এস ইউবি এম আই টি সাবমিট, বি এ এল ইউপি ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন, এর মাঝে হবে সাবমিট, এস ইউ বি এম আই টি সাবমিট, সাবমিট এখানে এসটা বড় হাতের দিই, আউট সাবমিট। এখানে একটা ব্রেকটাকে ইউজ করতে হবে আমাদের, বি আর, তখন আমাদের অল আউটপুটটা দেখি কিরকম আসে, ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার কি হবে, অপশন বুটস্ট্র্যাপ, আর এখানে আমরা চেক বক্সে দিব যে করা খুশি, কালারস কি দেব, রেড দেই, ওকে, ডেট, ফাইল, রেঞ্জ, অবশেষে আমাদের সাবমিট। আমরা আজকে ভিডিওতে এগুলো শিখলাম। এর মাঝখানে কেউ যদি বুঝতে সমস্যা হয় তো দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনগুলো বুঝতে সমস্যা হয়েছে। আমাদের কোডের মধ্যে অনেকে বুঝতে নাও পারে, কারণ কোডগুলো অনেক কাছাকাছি হওয়ার কারণে কিছু সমস্যা হচ্ছে, আর প্রত্যেকটা নিচে আমরা একটা ব্রেক ট্যাগ নিচে, যাতে এক লাইনের মধ্যে সবগুলো না ঢুকে। আমাদের বডি, বডির মধ্যে ফর্ম নিছি, ফর্ম ক্লোজ করছি, টেবিল ইনপুটটা আমরা দিচ্ছি ফার্স্ট নেম, ইনপুট ইমেল, ইনপুট পাসওয়ার্ড, জেন্ডার, চুজ অপশন। তার আমরা এখানে কী শিখলাম, প্লেস হোল্ডারের মধ্যে কী কাজ করা যায়, ও আরেকটা জিনিস বাতাচ্ছে, আমরা ইমেলের মধ্যে অলরেডি কিছু দিয়ে রাখবো, এটার জন্য আমরা কী করবো এখানে, ইমেল, যেখানে আমরা ভ্যালু ইউজ করি, বি এ এল ইউ ই, ভ্যালুর মধ্যে আমরা যা দেবো অটোমেটিক ওইটাই থাকবে, যেরকম থাকবে কি ইমেলের মধ্যে, অ্যাট দ্য রেট জিএমএআইএল ডট সিওএম, এটা আমাদের সবসময় থাকবে, এই জন্য আমরা কি করব, ওকে, এটা ডিফল্ট ভাবে থাকবে এখানে। আচ্ছা, আমাদের বুঝতে যদি সমস্যা হলে আমরা এখানে আরেকটা করে ব্রেক দিব, আরেকটা করে ব্রেক দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর এটা শুধু এসটিএমএল তো বললাম, এরপরে আমরা যখন সিএসএস এসটিএমএল করব তখন আবার এটা সুন্দরভাবে তৈরি করব, যেখানে থাকবে এসটিএমএল, সিএসএস এবং জেকোয়েরি। এখানে এখন অনেকগুলো স্পেস পড়ছে, ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, রেঞ্জ, ফাইল, ডেট, সাবমিট বাটন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি কেউ না বুঝতে পারেন তাহলে দয়া করে কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য পর্বে।